ফিলিস্তিনি নিরস্ত্র জনগণের উপর দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের বার্মিংহাম বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামের স্থানীয় শনিবার দুপুর দুইটা স্মলিতের ঐতিহাসিক পার্কের সামনে থেকে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। এরপর ধীরে ধীরে ফেস্টুন, প্লেকার্ড, ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা এ সমাবেশে যোগ দেন। এতে স্থানীয় নাগরিক, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, অভিবাসী ও প্রবাসী পাকিস্তানি, সোমালি, বাংলাদেশি সহ আরব দেশের বহু সাধারণ জনগণ এ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। গাজা ইসরায়েলের হামলা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বার্মিংহামের স্মলিতে এটি প্রথম বিক্ষোভ সমাবেশ। গাজা ইসরায়েলের হামলা এখন পর্যন্ত 66 শিশুসহ 254 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার। পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদে সংঘর্ষকে কেন্দ্র করে গাজা এ হামলা শুরু করে ইসরায়েল। শান্তিপূর্ণ এ বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানানো হয়। বিক্ষোভকারীরা ইসরায়েলের এই আক্রমণকে গণহত্যা বলে আখ্যা দেন এবং সবাইকে ফিলিস্তিনে হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। ওবায়দুল কবির খোকন, আই ওয়ান টিভি, বার্মিংহাম।